আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুরুতেই একটা অনলাইন থেকে একটা খুব সুন্দর জিনিস কিনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগতে পারে। তো নতুন নতুন একটা রান্নার চ্যানেল ওপেন করেছি, তো সেজন্য আমার খুব দরকারি একটা জিনিস লাগবে, সেটাই অনলাইন থেকে একটা পেজ থেকে অর্ডার করেছি, তো দিয়ে গেল মাত্র। ভাবলাম একটু শ্যুট করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকের হয়তো কাজে লাগতে পারে, লাগলে নিতে পারবেন। আর এই জিনিসটা হলো মানে সবারই ভালো লাগতে পারে। আর টেবিল একটা ম্যাট, একটা না সরি এখানে তিনটা ম্যাট আছে, আর এই ম্যাটগুলোর উপর হলো সার্ভ করার জন্য, যারা মানে ভিডিও করেন, ইউটিউবিং করেন, তাদের জন্য দরকার আছে। আর এমনি তো অনেকে শখ করে বাসায় রাখতে পারেন, আর আমার কাছে তো মানে সার্ভ করার জন্য আমি এটা নিলাম আর কি। আর একটা কথা, আমার যে নতুন একটা রান্নার চ্যানেল খুলেছি, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, আজকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রান্নার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। যারা এখনও জানেন না, যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করব আপনাদের সঙ্গে, তখন কিন্তু রেসিপির লিঙ্কটা আপনাদের কাছে চলে যাবে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই ম্যাটগুলো বিশেষ করে আমার রান্নার চ্যানেলের জন্যই খোলা, তো এখানে তিনটা ম্যাট নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এগুলো কিন্তু খুব বেশি এত একে মানে এক্সপেন্সিভ না, এগুলো হলো আপনার 420 টাকা করে নিচ্ছে, তো ছোটো সাইজও ছিল, ওগুলো 220 টাকা করে, তো আমি তিনটা নিয়েছি আমার পছন্দ মতো। আর আপনাদের কাছে কি ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন। তো আজকে মজার মজার দুইটা রেসিপি শেয়ার করব, যেগুলো আমার চ্যানেলে একেবারেই নতুন রেসিপিগুলো, জানি অনেকেরই কাজে দেবে। যারা নতুন রাঁধুনি বা আমার রান্না ফলো করেন, তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। খুবই মজার দুইটা নাস্তার আইটেম শেয়ার করব। তো এই তো এখন চলুন চলে যাই কিচেনে, আমার বাচ্চাদের জন্য আমি যেভাবে মাঝে মাঝে একটু মজা করে নাস্তা তৈরি করে ওদেরকে দেই, সেগুলোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করব ওরিও লাভা কেক, ওরিও চকলেট লাভা কেক। তো এই কেকটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। এখানে আমি ছোটো ওরিও বিস্কিটের দুইটা প্যাকেট নিলাম, হাতের সাহায্যে বিস্কিটগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। ক্রিমটা এখানেই থাকবে, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, তো আমি সরাসরি এভাবেই করে ফেলি। বিস্কিটটা এভাবে করে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুধ, মোটামুটি 1 কাপ দুধের মতোই অ্যাড করলাম, দুইটা ছোট বিস্কিটের প্যাকেটের জন্য 1 কাপ দুধ যথেষ্ট। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর হলো পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়ে বা হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে মিক্স করে নিতে পারেন। আর এখানে আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিয়েছি, এতে করে সময়টা অল্প লাগবে, চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হ্যান্ড মিক্সের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। খুব বেশি একদম যে বিট করতে হবে তা না, বিস্কিটটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ, আশা করি দেখলেই বুঝতে পারবেন খুব বেশি উপকরণ লাগে না এই চকলেট লাভা কেকটা তৈরি করতে, অল্প উপকরণে এত বেশি টেস্টি এই কেক বাসায় তৈরি করতে পারবেন। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেখলাম কতটা ভালোভাবে মিশেছে। তো এই তো ভিতরে যে ক্রিমটা ছিল সেটা কিন্তু উপরে ভেসে গেছে, এতে করে কোনো প্রবলেম নাই, যখন কেকটা আমি বেক করব তখন কিন্তু এগুলো সুন্দরভাবে গলে যাবে। আমি দুইটা ছোট স্টিলের বাটি নিয়েছি আর এর মধ্যে আমি বেকিং পেপার ছোট করে কেটে দিয়ে দিলাম, উপর থেকে কিছুটা অয়েল ব্রাশ করে দিব, খুব বেশি না। তারপর আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দেব, আর কেকের ব্যাটার কিন্তু পুরো বাটি ভরে দেওয়া যাবে না, বাটিটার জন্য 1.5 ইঞ্চির মতো খালি থাকে, ওরকম করে কেকের ব্যাটারটা এখানে আমি ঢেলে দেবো, কারণ কেকটা বেক করার পর কিছুটা ফুলবে। এই চকলেট লাভা কেক কিন্তু অনেক বেশি ফুলে না, হালকা একটু ফুলে, তবে এটা কিন্তু খেতে ভীষণ মজার, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা। তো
আমি কেকের ব্যাটার দেওয়ার পর এখানে আমি ডেরি মিল্ক দুইটা চকলেট নিলাম, যেগুলো ছোট 10 টাকা করে। ওই দুইটা চকলেট আমি এখন দিয়ে দিচ্ছি মানে লাভা কেকটার মাঝখানে। এগুলো মানে দেওয়ার কারণে কেকটা যখন খাবে বাচ্চারা তখন অনেক মজা পাবে, ভিতর থেকে একদম চকলেট একটা অন্যরকম টেস্ট। তো বাসায় এটা তৈরি করতে পারেন, এটা খুবই মজার, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আর সত্যি অসাধারণ লাগে এই কেকটা। তো বেক করতে আমার সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো, তার মধ্যে কিন্তু বেক করা হয়ে যাবে। চুলার আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের দুইটা বাটি দিয়ে দিচ্ছি, স্টিলের বাটি, এগুলো তরকারির বাটি। তো তরকারির বাটিতে চুলায় বেক করতেছি। এদিক থেকে আমি আরও একটা নাস্তার আইটেম করে নিচ্ছি, সেজন্য আমার লাগবে 3টা ডিম। আর ডিমগুলো থেকে কুসুমটা আমি আলাদা করে নেব, তারপর ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। আর এই যে নাস্তাটা তৈরি করতেছি এইটাও কিন্তু অসম্ভব মজার। তো বাসায় যখন একটু অন্য টাইপের কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, নিজের জন্য মাঝে মাঝে এই মজার নাস্তাগুলো তৈরি করতে পারেন। তো ছোট সোনামণিদের জন্য আজকে এই মজার দুইটা রেসিপি আমি শেয়ার করলাম, আশা করি আপুরা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। চিনি আর ডিমের সাদা অংশটা খুব ভালো করে বিট করতে হবে, যতক্ষণ না ফোমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে বিট করে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো বিট করার পরে কিন্তু এই ডিমের সাদা অংশটা একদম ফোমের মতো হয়ে যাবে। তারপর এখানে বাকি উপকরণগুলো আস্তে আস্তে মেলাতে হবে। মাঝে মাঝে তো আমরা একটু অন্যরকম নাস্তা খেতেই পারি, তাই না? প্রতিদিনই দেখা যায় রুটি পরোটা এগুলো মানে বাসায় থাকে কমন নাস্তা। তো আজকে এই যে আমি এখন যে কেকটা তৈরি করব এটা খুবই মজার একটা কেক, সুপার সফট একটা কেক। এই কেকটা কিন্তু মানে তৈরি করব প্যানে, সময় লাগবে খুবই কম। এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 7 মতো লবণ, আর আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ। এখন আমি খুব ভালো করে মানে একটু মিলিয়ে নিচ্ছি, এটা তো হাতে মিলাতে হবে। তো আমি মানে আমার ইলেকট্রিক হ্যান্ড বিটারটা দিয়েই একটু মিলিয়ে নিয়েছি, আমি কিন্তু বিটারটা অন করি নাই, এভাবেই মিলিয়েছি। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা ডিমের কুসুম, এটাও হালকা হাতে আলতো আলতোভাবে এই ডিমের সাদা অংশের সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর এই ফোমের মতো থাকার কারণে এই কেকটা যখন আমরা প্যানের মধ্যে বেক করব কেকটা খুবই সুন্দর, একদম ফ্লপি একটা মজাদার কেক হবে, যেটা খেতে ভীষণ মজা হয়। আর তৈরি করতে তো খুবই অল্প সময় লাগে, তো আশা করি দেখেই বুঝতে পারবেন 5 মিনিটের মধ্যে কেক তৈরি হয়ে যাবে আজকের। আর ব্যাটারটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারবেন। আমরা যে কাপ আইসক্রিম খাই, কাপ আইসক্রিমের ভেতরেটা যেরকম হয় ঠিক ওরকম। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কেকের ব্যাটারটা নিয়ে তারপর কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে করে প্যানটা গরম করে আমি এখানে কেকের ব্যাটারটা মানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আশা করি দেখি বুঝতে পারবেন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, এত সফট কেক আমার মনে হয় না যে আমি আর কখনো আমার হাতে তৈরি করেছি। এভাবে এই প্যান কেকটা তৈরি করলে এটা খেতে ভীষণ মজার হয়, ছোটো বড়ো সবাই এটা খুব পছন্দ করবে। সকালে দেখা যায় রুটি বানাতে অনেকটা ঝামেলা হয়ে যায়, আমরা যদি চাই এভাবে করে কিন্তু দুইটা দুইটা প্যানকেক তৈরি করে দিয়ে দিলে বাচ্চারা বড়রা সবাই খুব মানে তৃপ্তি সহকারে খেতে পারবে। আর এই কেকটা কিন্তু অনেক বেশি হেলদি, দেখো মানে এখানে উপকরণগুলো যা যা আছে দেখে হয়তো বুঝতে পারছেন। আজকে 2টা মজার মজার কেকের রেসিপি শেয়ার করলাম, কেমন লাগছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। তো একইভাবে আমি আরও একটা প্যানকেক ছেঁকে নিব, মানে আজকে আমি যে প্যানকেকগুলো তৈরি করেছি এই কেকগুলো না সবাই ভীষণ পছন্দ করেছে।
তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওগুলো বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো এভাবে করে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। উপর থেকে কিছুটা হানি আর বাটার দিয়ে এটা সার্ভ করে নিতে পারেন। তো আমার বাসায় হানি আছে, হানিটা ফ্রিজে তো একটু মানে চাকা হয়ে আছে যেহেতু ঠান্ডা, সেই জন্য আর কি। তো উপর থেকে হানি আর হলো বাটার দিয়ে এটা সার্ভ করতে পারেন। দেখুন, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এক একটা চুলায় বেক করতে সময় লাগছে আমার 6 মিনিটের মতো, এক একটা পাশ 3 মিনিটের মতো করে ছেঁকে নিলেই কিন্তু কেকটা হয়ে যাচ্ছে। ভিতর থেকে কেকটা এত বেশি সফট, মানে কি বলবো, এই কেকটাকে বলা হয় সুপার সফট প্যানকেক। তবে এরকম প্যানকেক বাসায় তৈরি করে দিলে কিন্তু সবাই খুব সহজে খেয়ে নেবে। তো আমি কেকগুলোকে নামিয়ে নিচ্ছি, উপর থেকে কিছুটা বাটার দিয়ে কেকটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা হানি অথবা চকলেট সিরাম দিয়েও এই কেকটাকে সার্ভ করতে পারেন। তো মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকগুলো। আর এরকম দুইটা কেক হলে সকালবেলার নাস্তায় আর কী লাগে বলুন, মজাদার ফ্লপি, একদম মানে অন্যরকম টেস্ট। এভাবে তৈরি করতে পারেন, উপর থেকে একটু বাটার দিয়ে ব্যাস। এখন যদি এই কেকগুলো খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে বেশ লম্বা সময় না খেয়ে থাকা যাবে, কারণ এই দুইটা কেক এত বেশি হেলদি, এত বেশি এনার্জেটিক। তো যাই হোক, আমার আজকের কেকের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এখন চলুন চকলেট লাভা কেকটাকে আমরা দেখে আসি কী অবস্থায় আছে। এতক্ষণে হয়তো চুলা থেকে নামানোর সময় হয়ে গেছে, কারণ প্রায় 12 মিনিটের মতো সময় লেগে গেছে তোমার এখানে এই কেক তৈরি করতে করতে। আর ওই দিক থেকে কেকটা আমি চুলায় দিয়েছি 12 মিনিটের জন্য বেক করতে। তো রাইসা বলতেছে একটা কেক একটু কেটে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে, তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে আসলে এই কেকটা কতটা সফট। তো এই সফট স্পঞ্জি কেকটা বাসায় তৈরি করে নেবেন, তাও আবার মাত্র 6 মিনিট সময় লাগবে। 6 মিনিটের মধ্যে এত মজার কেক তৈরি করা যায় ভাবাই অবাক, তাই না? এদিক থেকে আমার চকলেট লাভা কেকটাও হয়ে গেছে, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে চকলেট লাভা কেক। আর এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার আজকের চকলেট লাভা কেকটা কত বেশি সুন্দর হয়েছে। খেতে যে কতটা টেস্টি আসলে না বানালে বুঝতে পারবেন না। আমার তো ভীষণ পছন্দ এই চকলেট লাভা কেক, আমার বাসার বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি একটু সার্ভ করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমার চকলেট লাভা কেকটা কেমন হলো। আর মাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু চকলেট লাভা কেকটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো সেই জন্য এত বেশি টেনশন লাগে না যে চকলেট লাভা কেক তৈরি করতে ডিম লাগে না, চিনি লাগে না। এর ভিতরটা চকলেটে ভরপুর আর খেতে ভীষণ মজার। এভাবে তৈরি করে নেবেন চকলেট লাভা কেক। আর এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন, চামচ লাগার আগেই কিন্তু কেটে চলে আসে, অনেক বেশি মজার এই কেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।